আসসালামু আলাইকুম স্পেন নাকি আর্জেন্টিনা গার্নাচো খেলবেন কোন দলের হয়ে বয়স কেবল আঠারো এই বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এর জার্সিতে নিজের প্রতিভার জানান দিচ্ছেন আলেকজান্দ্রো গার্নাচো স্পেন এবং আর্জেন্টিনার উভয় দেশেরই বয়স ভিত্তিক দলের হয়ে খেলা এই ফুটবলার সর্বশেষ খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে ধারণা করা হচ্ছিল হয়তো আর্জেন্টিনার জাতীয় দলে দেখা যাবে এই প্রতিভাবান ফুটবলারকে তবে এরই মধ্যে স্পেন ও গার্নাচোকে চাচ্ছে নিজেদের দেশের হয়ে খেলার জন্য আঠারো বছর বয়সী গার্নাচর জন্ম এবং বেড়ে ওঠায় স্পেনের মাদ্রিদে সেখানে এই ফুটবলের প্রাথমিক শিক্ষাটুকু অর্জন করেছিলেন তিনি তরুণ এই ফুটবলারের মা আর্জেন্টাইন হওয়ায় দেশটির হয়েও খেলার সুযোগ পান তিনি আর সেটিকে কাজে লাগিয়ে আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলের হয়েও মাঠে নামেন এই ফুটবলার আর্জেন্টিনার দলের হয়ে আগে স্পেন দলের হয়ে তিনটি খেলেছেন নামার প্রথমবারের মতো আর্জেন্টিনা ডাক পেলেও সুযোগ আর তাই এখনো স্পেনের জাতীয় দলের হয়ে খেলার সুযোগটুকু রয়ে গেছে গার্নাচোর আর্জেন্টিনার জার্সিতে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি গার্নাচোর আর সেই সুযোগটুকুই কাজে লাগাতে চাচ্ছে স্পেন দেশটির হয়ে গার্নাচো খেললে তাকে দ্রুতই জাতীয় দলে খেলানো হবে বলেও জানায় তারা আগামী বছর ইউরো কোয়ালিফায়ার এর ম্যাচ রয়েছে স্পেনের গার্নাচো যদি দেশটির হয়ে খেলতে সম্মতি প্রকাশ করে তাহলে সে কোয়ালিফায়ার ম্যাচগুলোতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে যেতে পারে এই উইঙ্গারের স্পেনের দুই তরুণ তুর্কি গাবি পেদ্রি পাশাপাশি গার্নাচোকে নিয়ে ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গঠন করতে চাচ্ছে স্পেন বর্তমান পরিস্থিতিতে গার্নাচো কোন দলের হয়ে খেলবে সেটি একান্তই তার উপর নির্ভর করছে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার জার্সিতে খেলবেন তিনি নাকি মাতৃভূমি স্পেনের জার্সিতে দেখা যাবে গার্নাচককে সেটি সময়ই বলে দেবে